গুড মর্নিং ফ্রেন্ড, আজকের সকালটা আমি চায়ের কাপ থেকেই শুরু করলাম। তো এখন বাজে সকাল 8:30, আমরা এখন চা মুড়ি বিস্কিট খাচ্ছি, লিকার চা মুড়ি আর বিস্কিট। হ্যাভ এ নাইস ডে। তো আবার পরে কথা বলছি, চাটা খেয়ে নি। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। এখানে 5-6 রকম সবজি দিয়ে একটা নিরামিষ হবে, আর এদিকে একটা পরোটা নীলাঞ্জনার আর রুটি বানিয়েছি। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। সবজিটা প্রায় হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি জিরে আর লঙ্কা ফোড়ন, লবণ, হলুদ আর সামান্য একটু মিষ্টি। এটা দিয়েই 5-6 মিনিটে সবজিটা হচ্ছে। এটার সাথে আজকে রুটি হবে, সঙ্গে জ্যাম আর মিল্ক থাকবে। তো চলো দেখো, আমরা ব্রেকফাস্ট করতে টেবিলে চলে এসেছি, রুটি, সবজি আর মিল্ক। তো ব্রেকফাস্ট করে নিই, আবার পরে কথা বলছি। গুড আফটারনুন ফ্রেন্ড, দুপুরবেলা রান্না করতে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে চিকেন কারি আর ভাত করব। সকালের সবজিটা রয়েছে, ওইটা দিয়েই হয়ে যাবে। তো দেখো আজকে চিকেন কারিটা আমি কীভাবে বানাই। দেখো আমি কিছুটা আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে দেওয়া হচ্ছে আদা জিরে রসুনের পেস্ট, আর হচ্ছে লবণ, টমেটো সস, আর হচ্ছে অল্প একটু চিলি সস দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এটা দিয়েই আজকে চিকেন কষা। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি আর ওপাশে ভাত বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আদা বাটা, রসুন বাটা, সেই জন্যে এর মধ্যে এখন সামান্য একটু লবণ দেব। এবার আমি এই মশলাটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। জলের মধ্যে জল ভাতের জলটা গরম হয়ে গেছিল, ওর মধ্যে আমি চালগুলো ছেড়ে দিয়েছি। এদিকে ভাতটাও হয়ে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। অল্প স্টিম আঁচটা কমিয়ে দেব, দিয়ে করব। দেখো এবার আমি কিছুটা লঙ্কা, আজকে কুচানো লঙ্কা দেব, লাল আর সবুজ লঙ্কা মিক্সিং করে দেব। আর হচ্ছে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি কোনোদিনই দিই না, এটা দিচ্ছি নীলাঞ্জনা লাল ঝোল খাবে, সেই জন্যে অল্প করে একটু দিলাম, যাতে ও লাল ঝোল খায়। বলে মা লাল ঝোল বানাও, আমরা তো একদমই শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার পেস্ট কোনোটা ইউজ করি না, কিন্তু আজকে ওর জন্য অল্প একটু দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কম গরম
স্টিমে বানাবো। দেখো আমি ছাদে চলে এসেছি, নীলাঞ্জনা ছাদে ছিল সকাল থেকেই, এখনো মটরশুঁটি ছাড়াচ্ছে। মটরশুঁটি ছাড়িয়ে রাখছে, এখন বাজে ধরো দুটো দুটো বাজে। দেখো ছাদের মধ্যে বসে রয়েছি রোদ্দুরে, ওদিকে আমার রান্নাটা হচ্ছে। তো নীলাঞ্জনা ছাদে ছিল তাই ওর কাছে চলে এলাম একটু। কচুরি বানানো হবে, সেই জন্যে আমি আবার যাই, রান্না হচ্ছে ওদিকে, রাত্রেবেলায় কচুরি বানানোটা হবে, এই জন্যে নিজেই যাই এবার। দেখো আজকে বাজার থেকে নিয়ে এসছে নতুন আলু, তো আলুগুলোকে, নতুন আলুর গায়ে অনেক মাটি থাকে, ওই জন্য আমি আলুগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে এনেছি। এনেছে লাউ, বিনস, ধনে পাতা, পেঁয়াজকালি, আদা, সিম, উচ্ছে, রুটবিট আর হচ্ছে ফুলকপি। তো এগুলো সব আমি এখন পরিষ্কার করে রাখলাম এখানে, এদিকে আমার রান্নাটাও হচ্ছে। দেখো কি আদর, দেখো আমার মাংসগুলো কষানো এখনো চলছে, আমি একটু ভালো করে কষিয়ে তারপরে রান্না করি। আর এইদিকে আমি ধনে পাতাগুলোকে কাট করব। দেখো আমি মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। মানে পাতাগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। দেখো ধনে পাতাগুলো কাটা হয়ে গেছে, একটু বেশি করে ধনে পাতা দেবো আজকে মাংসের মধ্যে, কিভাবে ধুনিয়া চিকেন। দেখো আমার চিকেন রান্নাটা পুরো রেডি হয়ে গেছে, এবার বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো আমার আজকের মতো দুপুরের লাঞ্চ রান্না রেডি, এবার আমরা ক্লাস টেবিলে যাব, চলো। দেখো আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি, আমরা এখন সবাই মিলে একসাথে খাবো। তো আজকের রান্না বান্না আমার কমপ্লিট, খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ড, সন্ধ্যাবেলায় আমি রান্নাঘরে চলে এসেছি একটু চা বানাতে। তো এখন খাবো আমি একটু চা, তারপর আমি রাতে ডিনার বানাবো, মাংস আছে আর একটু মটরশুঁটি কচুরি বানাবো। তো চাটা আমি খেয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে এসে রান্না করবো। চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, লিকার চা করবো। তো চা দিয়ে দিলাম, দেখো ফুটছে। দেখো আমার চা বানানো হয়ে গেছে, তো আমি এখন চাটা খেয়ে নিই। দেখো নীলাঞ্জনা বই পড়ছে কম্বলের মধ্যে বসে বসে, এতই শীত পড়েছে ওর আর কম্বলের থেকে বেরোতে ইচ্ছে হচ্ছে না। তো ও কম্বলের ভেতরে বসে বসে ও বই পড়ছে, আমি কফিটা চাটা খেয়ে আবার ওকে একটু রিভিশন করাবো। তো চলো আবার পরে কথা বলছি। দেখো আমি এবার হিঙের কচুরি বানাবো, মটরশুঁটি হিঙের কচুরি, তার মধ্যে কিছুটা হিং দিয়ে দিলাম, এবার দিলাম আদা বাটা, এবার দেখো আমি এর ভেতরে মটরশুঁটির পেস্ট দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো অল্প একটু লবণ আর একটু চিনি। অল্প করে লবণ দেবো, অল্প করে একটু চিনি,
দেখো আমার এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে আমি দেব মৌরি গুঁড়ো। তো আমার কুপটা পুরো রেডি হয়ে গেছে, এদিকে আমার ময়দাটাও দেখো মাখা হয়ে গেছে। এবার আমি পুরগুলো ফোড়ব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কচুরিগুলো ছেড়ে দেব। দেখো ফুলে গেছে পুরো কচুরিটা। দেখো নীলাঞ্জনা ডিনার করতে বসে গেছে। নীলাঞ্জনার ফেভারিট ঝিঙের কচুরি মটরশুঁটি দিয়ে খুব খেতে ভালোবাসে, সেই জন্য এটা বানানো হয়েছে। তো আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করছি, পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তোমরা আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক করে উৎসাহ দিও যাতে আমি নতুন নতুন ব্লগ ছাড়তে পারি। তো গুড নাইট ফ্রেন্ড, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে বাই, অন্যকে ভালো রেখো, বাই বাই।